বৃষ্টির মধ্যে জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকার প্রধানের শ্রদ্ধা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার সকাল 9:55 দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও ছিলেন। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি। বৃষ্টির মধ্যে শ্রদ্ধা জানান ডক্টর ইউনুস। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দায়িত্ব নেয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস। তিনি বলেন, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন। এটা আমাদের সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে পূরণে আমাদের সহায়তা করুন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।